প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে ইওর এডুকেশন চ্যানেলে স্বাগত আইটিআই প্র্যাকটিক্যাল এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে এবং যারা আইটিআইতে ফার্স্ট ইয়ার অর্থাৎ দু হাজার বাইশ চব্বিশের ব্যাস তাদের এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে এবং যারা সেকেন্ড ইয়ার অর্থাৎ দু হাজার একুশ তেইশের ছাত্রছাত্রী রয়েছে তাদের প্র্যাকটিক্যাল এক্সাম কবে থেকে শুরু হবে এই সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেস করে রাখবে দেখো যারা আইটিআই স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ওয়ান স্ক্রিন একটা নোটিশ দেখতে পাচ্ছ যেখানে দেওয়া রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম জুলাই দু হাজার তেইশ অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু তোমাদের জুলাই মাসে কিন্তু শুরু হতে চলেছে এরপরে দেখে নেব ফার্স্ট ইয়ার যারা রয়েছে তাদের এক্সাম কবে থেকে শুরু হবে দেখো তাদের এক্সাম কিন্তু তিন সাত দু হাজার তেইশ থেকে পাঁচ সাত দু হাজার তেইশ অর্থাৎ সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন কিন্তু তোমাদের এক্সাম হবে এবং সকাল নটা থেকে কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু তোমাদের এক্সাম হবে এবং ইয়ার কিন্তু ফার্স্ট ইয়ার এবং অল টেড রয়েছ যারা তাদের সকলেরই কিন্তু ওই একই ডেটে কিন্তু এক্সাম হবে ফার্স্ট ইয়ার এরপরে দেখো আমরা কিন্তু সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের কবে থেকে শুরু হতে চলেছে এক্সাম ছয় সাত দু হাজার তেইশ এবং সাত সাত দু হাজার তেইশ অর্থাৎ দু দিন কিন্তু তোমাদের এক্সাম হবে বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের এবং ওয়ার্ল্ড ডেটের কিন্তু এক্সাম কিন্তু একই ডেটে হবে এবং একুশ তেইশের যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু এক্সাম হবে এরপরে কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে তোমাদের যে লাঞ্চ ব্রেক রয়েছে সেটা কিন্তু একটা থেকে দেড়টা পর্যন্ত হবে তোমাদের টিফিন এক্সামের মধ্যে কিন্তু তোমাদের যে টিফিন টাইম রয়েছে সেটা কিন্তু তোমাদের আধ ঘন্টা দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ব্যাস একুশ তেইশ সেকেন্ড ইয়ার এবং বাইশ চব্বিশ ফার্স্ট ইয়ার রয়েছে যারা এবং এই রুটিনটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখো তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং আইটিএর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ